বাঙালি মুসলিম সমাজের নারীদের অন্ধকারময় পৃথিবীতে আলোকবাত্রা হয়ে এসেছিলেন বেগম রোকেয়া। তার সকল কর্মের মূলে ছিল নারী মুক্তির স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়েই তিনি একদিকে কলম তুলে নিয়েছিলেন, অন্যদিকে নারীদের নতুন পথের সন্ধান দেখিয়েছিলেন। এ কারণেই তিনি আজও নারী জাগরণের অগ্রদূত হিসেবেই পরিচিত। বেগম রোকেয়ার জন্ম 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্ধ গ্রামের এক জমিদার পরিবারে। বেগম রোকেয়ার পারিবারিক নাম রোকেয়া খাতুন। তার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাবের এবং মাতা রাহাতুন্নেসা। বেগম রোকেয়া যখন জন্মগ্রহণ করেন তখন তাদের জমিদারি অনেকটা পরন্ত দশায় ছিল। তবুও তার শৈশব কাটে তৎকালীন মুসলিম জমিদারি রীতি অনুযায়ী কঠোর পর্দা ও অবরোধের মধ্যে। তার নিজের ভাষায় অবিবাহিত বালিকা দিয়ে অতি ঘনিষ্ঠ আত্মীয় ও বাড়ি চাকরানি ব্যতীত অপর কোনো স্ত্রীলোক দেখিতে পায় না, এমন কঠোর পর্দার মধ্যেই বেগম রোকেয়ার বেড়ে ওঠা। বিশ্বের অনেক কৃতি ব্যক্তির মতো বেগম রোকেয়াও প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। নিজের প্রবল আগ্রহ ও কিছু মানুষের সহায়তায় তিনি হয়ে উঠেছিলেন স্বশিক্ষিত। তাই তো শাখাত মেমোরিয়াল স্কুল চালু করার সময় প্রথম দিকে বিদ্যালয়ের শিক্ষাদান সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। শামসুন্নাহার মাহমুদের ভাষায়, রোকেয়া যখন প্রথম 5টি ছাত্রী নিয়ে বালিকা স্কুল স্থাপন করেন তখন তিনি ভেবে পাননি কি করে একজন শিক্ষয়িত্রী একই সঙ্গে 5টি মেয়েকে পড়াতে পারে। তবে তিনি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি প্রভৃতি ভাষা সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করেছিলেন। তার সাহিত্যে আমরা এর পরিচয় পাই। বেগম রোকেয়া যে মুসলিম সমাজে বেড়ে উঠেছিল সেখানে স্ত্রী শিক্ষা হিসেবে প্রচলিত ছিল টিয়া পাখির মতো কোরআন শরীফ পাঠ, নামাজ, রোজা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে জ্ঞান। এছাড়া স্বামী বা নিকট আত্মীয়কে চিঠি লিখতে পারা, দু একটি উর্দু ফার্সি পুঁথি পুস্তক পড়ার ক্ষমতা, সেলাই, রান্না ইত্যাদি মধ্যে সীমাবদ্ধ ছিল। তখন মেয়েদের বাংলা শিক্ষা ছিল অনেকটা নিষিদ্ধ। কিন্তু এমন সমাজের মধ্যেও বেগম রোকেয়ার বড় বোন করিমুন্নেসা একটু আধটু বাংলা পড়েছিলেন এবং ছদ্ম নামে বেশ কয়েকটা কবিতাও লিখেছিলেন। করিমুন্নেসার বিদ্যানুরাগ বেগম রোকেয়াকে অনুপ্রেরণা যোগায়। এর সাথে বড় ভাই ইব্রাহিম সাবেরের প্রচেষ্টায় তিনি শৈশব থেকে কুসংস্কারকে ঘৃণা করতে শেখেন এবং বিদ্যার্জন করেন। বিয়ের পর স্বামী সাখায়াত হোসেনও তাকে এক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। উর্দুভাষী সৈয়দ সাখায়াত হোসেনের সঙ্গে বেগম রোকেয়ার বিয়ে হয়। তাদের বিয়ের সময় বেগম রোকেয়ার বয়স ছিল 16 এবং সাখায়াত হোসেনের ছিল 38 বছর। সাখায়াত হোসেন প্রথম স্ত্রী মৃত্যুর পর তাকে বিয়ে করেন। ব্যক্তি হিসেবে সাখায়াত হোসেন ছিলেন একজন উদারমনা, রুচিশীল, আত্মমর্যাদা সম্পন্ন ও কুসংস্কার বিরোধী মানুষ। এছাড়া স্ত্রী শিক্ষার পক্ষপাতীও তিনি ছিলেন। তাই তো তিনি বেগম রোকেয়াকে ইংরেজি শিক্ষার ব্যাপারে উৎসাহিত করেন। এমনকি 1909 সালে মৃত্যুর আগেই মেয়েদের শিক্ষার জন্য 10,000 টাকা দিয়ে গিয়েছিলেন। বেগম রোকেয়া ছিলেন নিঃসন্তান। তার দুটি কন্যা সন্তান জন্ম হয়েছিল কিন্তু তাদের অকাল মৃত্যু হয়। উর্দুর প্রবল প্রতিকূল স্রোতে বাংলা ভাষাকে প্রাণপণে আঁকড়ে ধরে রেখেছিলেন বেগম রোকেয়া। তার স্বামী ও অভিভাবকরা সবাই ছিলেন বাংলা ভাষার বিরোধী, কিন্তু এর মাঝেও তিনি বাংলা ভাষার চর্চা অব্যাহত রেখেছিলেন। এছাড়া স্বামী সাখাওয়াত হোসেনকে বাংলা শেখাবার ব্রতও নিয়েছিলেন। বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখতে তাকে যে নিদারুণ সংগ্রাম করতে হয়েছিল তার বর্ণনা মতিচুর গ্রন্থের দ্বিতীয় খণ্ডের করিমুন্নেসার নামে উৎসর্গপত্রে রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ না করলেও ইংরেজি ভাষার উপর তার যথেষ্ট দখল ছিল, তার লেখা সুলতানাস ড্রিম এর প্রমাণ। এছাড়া বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কাছে দেওয়া ইংরেজিতে লেখা চিঠিও এর প্রমাণ বহন করে। আধুনিক জাগরণশীল বাঙালি মুসলিম সমাজের বেগম রোকেয়াই প্রথম উল্লেখযোগ্য লেখিকা। সাহিত্য ক্ষেত্রে তিনি মিসেস আর এস হোসেন নামেই পরিচিত ছিলেন। তার প্রথম প্রকাশিত রচনা পিপাসা। 1901 সালে নবপ্রভা পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়। এছাড়া তার বিভিন্ন লেখা নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হতো। তার গ্রন্থের সংখ্যা 5টি।
এগুলো হলো মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ ও অবরোধবাসিনী। এছাড়া সম্প্রতিকালে বিভিন্ন গবেষণার মাধ্যমে আরও কিছু রচনা ও চিঠিপত্র পাওয়া গেছে। বেগম রোকেয়া কেবল লেখিকাই নন, নারী জাগরণের অন্যতম অগ্রপথিক ছিলেন। তিনি 1909 সালের 1 অক্টোবর ভাগলপুরে 5 জন ছাত্রী নিয়ে শাখাওত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়কে কেন্দ্র করেই তিনি একটি আন্দোলনের সৃষ্টি করেন। এই ধারাই শিক্ষার ধারাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল। অন্যদিকে তিনি 1916 সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বিদ্যালয় ও নারী সমিতির কাজে তিনি নিয়োজিত ছিলেন। বেগম রোকেয়া 1932 সালের 9 ডিসেম্বর 52 বছর বয়সে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগের রাতেও 11টা পর্যন্ত তিনি নারীর অধিকার নামক একটি প্রবন্ধ লেখার কাজে নিয়োজিত ছিলেন। কলকাতার কাছাকাছি 24 পরগনা জেলার অন্তর্গত সোদপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার স্মরণে প্রথমে কলকাতার আলবার্ট হলে, বর্তমানে যেটি কফি হাউস নামে পরিচিত, ও পরে শাখাওত মেমোরিয়াল গার্লস স্কুলে 2টি শোকসভা অনুষ্ঠিত হয়। সেই শোকসভায় হিন্দু মুসলমান একই সাথে যোগদান করেছিলেন। সেখানে এক ভাষণে সৈয়দ এমদাদ আলী বলেছিলেন, তাহার স্মৃতির উপরে আজ বাংলার মুসলমান সমাজ যে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, বাংলার কোনো মুসলমান পুরুষের মৃত্যুতে সেরূপ করিয়াছেন বলিয়া জানি না। বাঙালি মুসলিম সমাজে নারী মুক্তির অগ্রদূত হিসেবে বেগম রোকের আবির্ভাব সত্যি বিস্ময়কর, কারণ মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংগ্রাম করেছিলেন নারী মুক্তির লক্ষ্যে, নারী শিক্ষার লক্ষ্যে। বর্তমান নারী সমাজ যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে তার অনেকটাই বেগম রোকেয়ার অবদান। এই জন্যই 2004 সালের বিবিসি জরিপের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি 6ষ্ঠ অবস্থানে ছিলেন। তাই আবুল হোসেনের ভাষায় বলা যায়, তাহার মতো চিন্তাশীল নারী প্রকৃতই নারী জাতি কেন, সমগ্র মানব জাতির গৌরবের পাত্রী। তো বন্ধুরা, কেমন লাগলো বেগম রোকেয়ার এই জানা এবং অজানা তথ্য সম্পর্কে কিছু জানতে পেরে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কার জীবনীর উপরে এরকম আরও কিছু জানা এবং অজানা তথ্য জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান। এই পর্যন্তই, ভালো থাকবেন।